তাড়াতাড়ি আসুন হোসেন সাহেব, আমাদের সিইও চলে আসবে। দেখেছেন ডিউটি চলাকালীন অবস্থায় ঘুমোচ্ছে। এই সালাউদ্দিন, 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 কি ব্যাপার? তুই অফিসে এখানে ডিউটি চলাকালীন ঘুমোচ্ছিস কেন? তোর কাজ কি? তোর কাজ এখানে গার্ড দেওয়া। তুই সিকিউরিটি গার্ড হয়ে ডিউটি চলাকালীন ঘুমোচ্ছিস? এত আরাম কোত্থেকে আসে? হ্যাঁ, রাতের বেলা কি করিস? রাতের বেলা কি করিস? চুরি করিস? মানুষের অফিস আদালতে বাসা বাড়িতে গিয়ে চুরি করিস নাকি যে ডিউটি চলাকালীন অবস্থা অফিসে বসে বসে ঘুমাচ্ছিস? হ্যাঁ ম্যাডাম, আমার কাছে তো সেটাই মনে হচ্ছে। তুই কি রাতে চুরি করিস যার কারণে দিনে বসে বসে জিমাচ্ছিস? না স্যার, আমি স্যার চুরি করি না। আসলে কি ম্যাডাম, এই জায়গায় দিনে ডিউটি করার পর আমি রাতে আবার আমি একটা অফিসে নাইট ডিউটি করি, যার কারণে সকালবেলা একটু জিমা নিয়ে আসি। ও হ্যালো, তোর এসব সংসারের খবর তো আমি জানতে চাইনি, আর না তোর এসব লেম এক্সকিউজ আমি মেনে নেব, বুঝতে পেরেছিস? তুই এখানে ডিউটি করিস আমি শুধু এতটুকুই জানি, বাইরে কোথায় কি করিস না করিস সেই এক্সকিউজ তো তুই আমাকে দিতে পারিস না, তাই না? তুই অন্য যে কোনো জায়গায় কাজ করিস না কেন সেটা তো আমার দেখার বিষয় না, কিন্তু আমাদের অফিসে ডিউটি চলাকালীন সময় তুই কাজের বাইরে একটা কাজও করতে পারবি না নিজের পছন্দের, বুঝতে পেরেছিস? 12 ঘন্টা তুই চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি। এক মিনিট, তোর এই অবস্থা কেন? হ্যাঁ, তুই একটা কর্পোরেট অফিসে জব করিস, তোকে এখানে নিজস্ব ড্রেস দেওয়া হয়েছে, তুই না ইন করেছিস না এটার প্যান্ট পরেছিস, আর এভাবে শার্টের বুতামটা কেন খুলে রেখেছিস? হ্যাঁ কেমন দেখা যাচ্ছে? এই এটা কি তোর বাসা? বাসা পেয়েছিস? এটা তোর বস্তিখানা যে তুই স্যান্ডো গেঞ্জি পরে খালি গায়ে এখানে থাকবি? এটা একটা অফিস, আর তুই কি শিখছিস? চাকরি করতে করতে বুড়া হয়ে গেছিস, এখন পর্যন্ত ব্যানার্স বলতে কিছু শিখিসনি তাই না? তো ড্রেসের এই অধপতন কেন? ড্রেসটা ঠিক করে পর। ম্যাডাম আমি কি করব, আজকে তো কয়েক মাস ধরে খালি কইতেছি আমাদের এই শার্টের বোতামগুলো লাগতেছে না, এটা একটু ছোট হয়ে গেছে, তারপরে যে প্যান্ট এগুলো ঠিক মতো লাগে না, আরামায়েস করতে করতে একদম গোপাল ভরের মতো নিজের পেটটাকে ফুলিয়ে ফেলেছেন, তাই আপনার এখন এটা টাইট হচ্ছে। আমাদের ড্রেস তো কোনো প্রবলেম না, ইস্যুটা হচ্ছে আপনার স্বাস্থ্যের। আপনি যে ডিউটি না করে ঠিক মতো কাজকাম না করে এখানে সারাক্ষণ বসে থাকেন, এই জন্য আপনার স্বাস্থ্য বেড়েছে, আর এই জন্য জামাটা টাইট হচ্ছে, সেটা বলতে পারেন না? এখন আমাদের ড্রেসের দোষ না, যে আমাদের রুলস রেগুলেশনের দোষ, যত সব ফুকিন নেই। ম্যাডাম স্যার আসার সময় হয়ে গেছে, ওর সাথে একটা কথা বলে লাভ নেই। ইস, সিও আসার সময় হয়ে গিয়েছে, এর সাথে অযথা সময় নষ্ট করছি। এই কন খুলে শুনে রাখ, আজকে কিন্তু অফিসে নতুন সিইও আসবে, তোকে আমি বারবার বলছি, লাস্টবারের মতো বলছি, কোনো ঘুমাঘুমি নেই, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি, একদম নড়াচড়া করবি না, যত ঝড়তপান আসুক না কেন, ঠিক আছে? আর যদি তোকে আমি ঘুমোতে দেখেছি তাহলে কিন্তু তোর চাকরি এখানেই শেষ, বুঝতে পেরেছিস? আমি যেন তোকে ঘুমোতে না দেখি। আর এটা আরে বাবা, তুমি আমার অফিসে? তার মানে তুমি এখানে জব করো? হ্যাঁ, এই কয়েক মাস হলো এই জায়গায় চাকরি নিচ্ছি, তো হঠাৎ করে তুই আমার অফিসে কি মনে করে? বাবা, তোমার ছেলে এখন এই কোম্পানির নতুন সিইও। আমার দিকে মুখ ফিরা তাকাইছি,
আজকে তোর মা যদি পয়সা থাকতো খুব খুশি হতো। আমার পোকটা গর্বে ভরে গেছে যা আমার পোলা আজকে এই অফিসের সিও। বাবা, এই সব কিছুই কিন্তু পূরণ হয়েছে তোমার জন্য। তুমি যদি আমার পাশে সাপোর্ট না দিতে, আমার জন্য এত কিছু না করতে, তাহলে আমি এত দূর পর্যন্ত জীবনে আসতে পারতাম না। অল ক্রেডিট গোস টু ইউ বাবা। আচ্ছা, এখানে দাঁড়িয়ে এসব কথা বলবো? চলো না ভিতরে যাই, এসির মধ্যে বসে কথা বলি। না বাবা, আমি তো এখন ডিউটিতে আছি, তুই গিয়ে অফিসে তো চেম্বারে যে বসবা না। চলো না বাবা। না বাবা, তুই এখন তো চেম্বারে যা, চেম্বারে গিয়ে বস, এই ঝলসরি হো, তারপরে একসাথে যাবো বসাই। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে যাচ্ছি, আমি তোকে একটু পরে ডাকবো, আসবো। আচ্ছা স্যার, সবটাই তো শুনলেন, এখন আপনি কিভাবে কি শুরু করবেন বা কোন প্রজেক্টটা কিভাবে সাজাবেন, এটা একান্তই এখন আপনার ব্যাপার। আপনি যেভাবে বলবেন আমরাও সেই গতিতেই আগাবো আর কি। তো স্যার, যদি কিছু মনে না করেন, আমি কি আপনার জন্য এক কাপ চায়ের অর্ডার করতে পারি? হ্যাঁ, হলে ভালোই হয়। সালাউদ্দিন, এই সালাউদ্দিন, স্যারের জন্য এক কাপ চা নিয়ে তো কুইক। আচ্ছা, তারপর যেটা বলছিলেন, এখন গায়ে শক্তি নেই। হ্যাঁ, তুই কি করে পারলি স্যারের গায়ের মধ্যে চাটা ফেলে দিতে? হ্যাঁ, শক্তি কোথায় যায়? সারাদিন যে বসে থেকে শুয়ে শুয়ে খেয়ে খেয়ে মোটা হয়েছিস, সেই খাবারগুলো কোথায় খেলি? শক্তি কোথায় তোর শরীরের? মিস বন্না, আপনি কোন সাহসে ওনার গায়ে হাত তুললেন? স্যার, আপনি কি বলছেন এসব? ও হলো একটা সামান্য সিকিউরিটি গার্ড, আর আমি এই কোম্পানির ম্যানেজার। আমি শুধুমাত্র ওকে চড় কেন? আমি ওকে লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার ক্ষমতাও রাখি। স্যার, আপনার সাহস কি করে হলো আমার সামনে দাঁড়িয়ে ওনার গায়ে হাত তোলার? স্যার, দুই পয়সা দাঁড়ানোর জন্য আপনি ম্যাডামের গায়ে হাত তুললেন? উনি কোনো সামান্য দারোয়ান না, উনি আমার জন্মদাতা পিতা। বাট আর ইউ কিডিং, আপনি কি বলছেন এসব পাগলের মতো? এই দারোয়ান আপনার বাবা কি করে হয়? স্যার, আমি না বুঝতে পারছি না, আপনি আজকে এই কোম্পানিতে জয়েন করলেন আর আপনি আজকে এসেই আমাদের সবার সাথে ফাইজলামি করা শুরু করেছেন? স্পন্না, আপনি কি আমার শালি লাগেন? হ্যাঁ, আপনার সাথে মজা কেন করবো? উনি আমার জন্মদাতা পিতা, আর উনি যদি আমার বাবা নাও হতেন, তারপরেও না আমি আপনার অন্যায়ের প্রতিবাদ করতাম। আচ্ছা, একটা জিনিস চিন্তা করে দেখুন তো, আজকে ওনার জায়গায় যদি আপনার বাবা হতো তখন কি করতেন? সামান্য গায়ে চা পড়ার কারণে আপনি তার গালে থাপ্পড় মারতে পারতেন? স্যার, আপনি কি সুস্থ আছেন? আপনি কি বলছেন সব? আমার বাবা, আমার বাবা দারোয়ান হতে যাবে কোন দুঃখে? আপনার বাবা দারোয়ান হতে পারে, আমার বাবা কখনোই দারোয়ান হবে না। সো আমার বাবার সাথে দারোয়ানের তুলনা করবে না। আপনি একজন শিক্ষিত ব্যক্তি, এরকম একটা বড় কোম্পানির সিইও, আপনার বাবার দারোয়ান কি করে হয়? আমি তো এই হিসাবটাই মিলাতে পারছি না। আমার বাবা সামান্য দারোয়ান হলেও না, জীবনে আমাকে সঠিক শিক্ষাটা দিতে পেরেছে। কিন্তু আপনার বাবা একটা শিক্ষিত মানুষ হয়েও আপনাকে সুশিক্ষায় গড়ে তুলতে পারে। আপনি একটা মানুষ নামে অমানুষ তৈরি হয়েছেন, না হলে জীবনেও বাবার বয়সে একটা মানুষের সাথে এরকম আচরণ করতে পারতেন? আপনি আমার সামনে আমার বাবাকে থাপ্পড় মারার সাহস পেয়েছেন, তার মানে আমার অগোচরে ওনার সাথে না জানি কি খারাপ ব্যবহার করেছেন, তাই না? আপনার না বিবেক বোধ বলতে কিচ্ছু নেই।
তাই আপনার মতো বিবেকহীন আর আমার অফিসে আর কোনো জায়গা নেই। জাস্ট লিভ নাও। স্যার আপনি এরকম একটা লেম ইস্যু নিয়ে আমাকে অফিস থেকে বের করে দিতে পারেন না? আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমি আজকের পর থেকে কখনো এরকমটা করবো না। আর স্যার সত্যি বলতে আমি যদি আগে থেকে জানতাম যে উনি আপনার বাবা তাহলে এরকম ব্যবহারটা করতাম না অনেস্টলি। ও তার মানে আমার বাবা এটা যদি আপনি জানতেন তাহলে ওনার সাথে ভালো আচরণ করতেন। আর অন্য কোনো মুরব্বী হলে তার সাথে খারাপ আচরণ করতেন? স্যার না, ব্যাপারটা ওরকম না। আমি আপনাকে বোঝাতে চাইছি যে আমার ভুল হয়ে গেছে, আমি আজকের পর থেকে আর এরকম ব্যবহার ওনার সাথে করবো না। এখন থেকে ওনাকে যথেষ্ট রেসপেক্ট করবো। স্যার প্লিজ আপনি মাথা ঠান্ডা করুন আর এই ধরনের কোনো ডিসিশন নেবেন না, আমার ভুল হয়ে গেছে, সরি স্যার। আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেননি তাই না? আমি আপনাকে বলেছি আপনি এখান থেকে বের হয়ে যান, আপনার মতো মানুষ আমার অফিস আর থাকবে। জাস্ট লিভ নাও। স্যার প্লিজ, স্যার প্লিজ, আমি এখান থেকে বের হতে বলেছি, যান। কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনার ম্যাডাম তো চলে গেল। যান স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। জাস্ট লিভ নাও। বাবা তোমার অনেক লেগেছে না? আই এম সরি বাবা, আমার জন্য তোমাকে আজকে আমাকে তুমি ক্ষমা করে দেবো বাবা। আজকের পর থেকে তোমাকে আর কোনো কাজ করতে হবে না, যা করে না আমি করবো বাবা। তোমাকে না আজকে আমার স্যালুট করতে ইচ্ছে করতেছে বাবা, আমি সত্যি গর্বিত। I love you, Baba. I love you.